ছেলে দেখবেন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দুইটা চোখের বানি ছাড়বো আর ডাকবো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীর। আমার আল্লাহ বলেন বন্ধু গো, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া আমার শিখানো এই দোয়া তালাওয়াত করে, এরে বাবার বেজিরা একটা ছেলেরে হাফেজ বানাইও, আজকে মাথায় পাগড়ি দিল হাফেজের মাথায়, আমার আল্লাহ বলেন হাসরের মাঠে হাফেজের মা বাবা যারা হবে রে, কে গো হাফেজ সন্তান পেটে রাখছো, হাসরের মাঠে হাফেজের মা বাবারে আমার আল্লাহ কুদরতি নিজের হাতে মাথায় নূরের পাগড়ি পরাইয়া দিবে, যেই পাগড়ি গুলি এত উজ্জ্বল হবে চন্দ্র সূর্যের আলো তার কাছে অন্ধকার। একবার বলুন আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলরা বলবে আল্লাহ তারা কোন জাতির নবী, কোন কওমের নবী, আমার আল্লাহ বলবেন না না, তারা হলো আমার কোরআনে হাফেজের মা বাবা, আমি তাদের নিজ হাতে সম্মানী পাগড়ি পরাইয়া দিলাম। এই মর্যাদা পাবেন একজন হাফেজের মা বাবা। বাজান একটা হাফেজের মা হও, হাফেজের বাবা হও, বাজান সারা পৃথিবীর বই পুস্তক পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে, এই দোয়াই কামইব না আমার আল্লাহ কোরআনে বলছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। বলুন সারা পৃথিবীর লেখকের বই পুস্তক পাঠ করে হাত বাড়াইলে কাজ হবে না আল্লাহর কোরআনের এই দোয়া তালাওয়াত করলে কাজ হবে? আল্লাহর কোরআন তালাওয়াতে কাজ হবে নাকি হবে না? একবার বলুন আল্লাহু আকবার। এই দোয়া করতে করতে চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বেরিয়ে আসে, কোনো কিতাব লেখে নাকের আগা পরিমাণ, কোনো কিতাব লেখে মাছির মাথা পরিমাণ, একটু পানি চোখ থেকে বেরিয়ে গেলে এর বিনিময় আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ মা বাবার জীবনের অপরাধ ক্ষমা করে সন্তানের চোখের পানি রুচিলাই কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এরে বাবারা শুন কোরআনের পাওয়ার কত। আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা মাও। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা। আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه। বাজান এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, আবার হেফাজতের দায়িত্ব নিছেন আল্লাহর কাছে। হিন্দু বাটা গান গায়,
পাকিস্তানের জিয়া মোল্ল অ্যাক্সিডেন্টে ভাই বিমান পুড়ে ছাই হলো, কোরআন পুড়ে নাই। হিন্দু বাডার গান। আর সেই কোরআনের ক্ষমতা কত, আসুন একটুখানি আমরা মালদ্বীপে যাই। আমি মালদ্বীপ মাহফিল করতে গিয়েছি, চারদিকে দ্বীপ, রাজধানী শহর মালদ্বীপের রাজধানী শহরটা পায়ে হাঁটলে 45 মিনিটে সারা শহর হাঁটা যায়। এবার মনে করেন রাজধানীটা কত বড়, বাসায় শুইলে ডেউয়ের আওয়াজে রাত্রে ঘুমায় না, সাগরের ডেউ 30x35 ফুট উঁচা হইয়া ডেউ আসে, সাধারণ পরিবেশে। আর যদি এই এরকম ঘূর্ণিঝড় বুলবুল আইয়ে, তাইলে জানি কি অবস্থা হয়। এই দ্বীপে যে মানুষগুলি বসবাস করতেন, ইতিহাস লেখে এই দ্বীপের উপর একটা অত্যাচার করতো দেও দানবরা। একটা বাণিজ্যিক জাহাজ সাগর দিয়া যাচ্ছে, ঘূর্ণিঝড়ের কবলে ধ্বংস হয়ে গেছে, সবগুলো মানুষ মারা গেছে, শুধু একজন হাফেজে কোরআন বেঁচে গেছে। আজকে যাদের মাথায় পাগড়ি দিয়েছে আপনারা তাকিয়ে দেখছেন, আল্লাহ হাশরের দিন আজকের এই অনুষ্ঠান উছিলা করে হাশরে আমাদের কোরআনের বরকত দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারে। বাজান দুনিয়াতেও দেখবেন বাস্তবে এক জামাইয়ের পিছে পিছে ভাষ্য মেহমান অনেক সময় খায় না। আজকে 60 জন জামাইয়ের পিছনে আমরা যারা, আমরাও হাশরের দিনে মর্যাদা পাইতে পারি, আল্লাহ পাক দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। শুধু আছে আন্দাজ কইরা না তো, কোরআনের মধ্যে কইয়াই দিছে, কল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। এই কোরআনের এই ঘোষণা আমার আল্লাহ কেন দিলেন? আমার আপনার মায়ের নবী, মা নাই বাবা নাই নবী। মা এসে বলেন কত কষ্ট নবী উম্মতের জন্য করছে, সারাদিন ঘুরে ঘুরে বিকালবেলা আমি আয়েশার ঘরে নবী ঢুকলেন, আয়েশা ডাকছে, আয়েশা খাবারের কিছু আছে, পেটে বড় খিদা। মা এসে বলেন হুজুর আছে, বসুন আপনি। বিছানা করে দিলেন, বসলেন, দস্তরখানা সামনে দিলেন, কি দিলেন সামনে সবাই বলুন, বাজান সবাই বলুন, দস্তরখানাটা কার সুন্নত সবাই আওয়াজ করে বলুন, সকলের মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন পাওয়া যাবে, কিন্তু আমার নবীর সুন্নত দস্তরখানা সব ঘরে পাওয়া যাবে না। কত কষ্ট নবী করেছে উম্মতের জন্য, আজকে সে নবীর উম্মত হইয়া নবীর দস্তরখানা একটা সুন্নতের আমল আমাদের ঘরে নাই। টেলিভিশন আছে, টেলিভিশনের বিদেশি কাপড়ের গিলাপ আছে, একটা কম দামি কাপড়ের দস্তরখানা ঘরে নাই। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গো তিখুরের মেয়ে লোকেরা কালকে সকালে স্বামীর হাতে ধরবা, হাতে ধরলে যদি না শুনে স্বামীর পায়ে ধরবা, স্বামী গো আজকে বিকালে বাড়িতে আসার আগে একটা দস্তরখানা বানাইয়া নিয়ে আইসো, দস্তরখানায় বসাইয়া তোমারে খানা খাওয়াবো। আজকের এই ফেতনার যুগে একটা মৃত সুন্নত কেউ যদি জীবিত করে সমাজে চালু করে দেয়, 100 গলাকাটা শহীদের সওয়াব নেকি আপনার আমল নামায় দান করে দিবে। মা এসে বললেন হুজুর বসেন, বসেছে দস্তরখানার সামনে দিয়েছে, দস্তরখানার সামনে একটা প্লেট সামনে আমার নবী বসে
খাবারের অপেক্ষায় আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা খেজুর ঘরে ছিল একটা খেজুর নবীর সামনে আমার নবী একটা খেজুর সামনে দেখে ভাবলেন আর মন ঘরে খাবার নাই ইসলাম কত সুন্দর কত ভ্রাতৃত্ব কত প্রেম কত মহব্বত নবীজি ভাবলেন একটা খেজুর আমি যদি খেয়ে ফেলি আয়েশা না খায়া কষ্ট করবে খেজুরটাকে দুই টুকরা করে অর্ধেক খেজুর নবী খায়া অর্ধেক খেজুর রেখে দিলেন আয়েশার জন্য এর নাম হলো ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এই মিল মহব্বত থাকতে হবে পানি পান করে নবী চলে গেলেন মা আয়েশা ভাবলেন আই অর্ধেক খেজুর আমি যদি খেয়ে ফেলি রাত্রে যদি নবী আবার আমার হুজরায় আসে আবার খাবার চায় আমি কোত্থেকে দিব আর তো কিছুই করে নাই নিজে না খাইয়া খেজুরের অংশ রেখে দিলেন নবীর জন্য এরে বাবারা ভাইরা ও আমার মা বোনেরা এইভাবে কষ্ট করে যে কোরআন আমাদের কাছে রেখে গেল যে ইসলাম আমাদের কাছে রেখে গেল এই ইসলাম আর কোরআন ধরে রাখা আমাদের দরকার আছে কিনা যারা ধরে রাখবেন তারাই তো জান্নাতি হবেন মা আয়েশা সিদ্দিকা রেখে দিলেন নবীর জন্য খাইলেন না রাত্রে আবার নবীজি মা আয়েশার হুজরায় ডাক দিলেন আয়েশা দরজা খুলো খুললেন ঘরে ঢুকলেন আয়েশা খাবারের কিছু আছে জি হুজুর আছে বসুন দস্তরখানা দিয়ে প্লেট সামনে অর্ধেক খেজুর আমার নবী কান্দে গো গাল বসাই এরে আয়েশা অর্ধেক খেজুর তোমার জন্য রেখে গেলাম তুমি খাইলা না কেন খেজুর খাইলা না রে আয়েশা মা আয়েশাও কান্দে আল্লাহর বন্ধু হো আল্লাহর নির্দেশে মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য মানুষকে আমানু বানানোর জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন আল্লাহর হাবিব কষ্ট করেন আর আমি বাড়িতে থাকি আমার তো কষ্ট হয় না আমি না খায়া থাকতে পারি গো আল্লাহর বন্ধুরে না খায়া থাকতে দিতে পারি না এই জন্য আমি না খাইয়া আল্লাহর হাবিবের জন্য রাইখা দিছি এরে তিখুরের ভাইরা দিনাজপুরের বন্ধুরা মক্কায় নবীর জন্ম মক্কার যুবকেরা নবীরে মারে ওগো মক্কার নবী দিনাজপুরের জমিনে আইসা দেখো গো তোমার পাগলেরা কোরআনের পক্ষে মেহমান হইয়া বসে রইছে আমার নবী এত কষ্ট করে এই রাস্তাটুকু আমাদেরকে দিয়ে গেলেন আর হাদিস শরীফে বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাতা রাসূলি ও আমার উম্মতারা আমি তো চলে যাব দুইটা জিনিস তোমাদের দিয়ে যাব বড় শক্তিশালী জিনিস একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ বলতেছিলাম মালদ্বীপের ঘটনা চারদিকে সাগর ছোট্ট একটা দ্বীপ পাশে আরেকটা দ্বীপে এয়ারফুট এয়ারফুট থেকে নাইমা মাহফিল ধরবো সময় হয়ে গেছে স্পিড বোট ছাড়ছে ঢেউয়ের ভিতরে দিয়া ঝাড় আমার ভেসার বাইরে গেছে খালি ভারী না হয় দেশের লোকের ড্রাইভারের হাতে ধরতাম বাট আসতে যাস না ডেউয়ের পানির ভিতরে দাঁড়িয়ে আছে স্পিড বোট যাক আল্লাহরে ডাকতে ডাকতে কোন রকম ওই পারে গিয়ে পড়ছি যাইয়া দেখি লোকজন বৈশা রয়েছে প্রস্রাব করার সুযোগও দিছে না স্টেজে লয়ে গেছে আলোচনা করছি আলোচনার শেষে দেখলাম হে দেশের যে টাকা মাহফিল শেষে আপনারা আর কি দিছেন ব্যাগের মধ্যে কোরআনের পক্ষে যে যে দেখলাম যে মানুষগুলি মাহফিল শেষে মোনাজাতের আগে দোয়ার জন্য দিতে দিতে দুই পকেটে জায়গা নাই বুক পকেটও জায়গা নাই টেবিলের উপরে জায়গা নাই
হিসাব করে গিয়া দেখি রুমে যাইয়া 40,000 টাকা দোয়া লেগে দিছে মুসাফা। যেই দেশটার এমন বিপদ ছিল, দেও দানবরা আক্রমণ করে মানুষ তছনছ করে ফেলত, তখন সিস্টেম করলো সাগরে একটা ঘর করলো, এই ঘরে এক মায়ের এক কুমারী সন্তান মেয়েকে এই ঘরটার মধ্যে সন্ধ্যার সময় দিয়ে আসে, রাত্রে দেও দানবরা নির্যাতন করে মেয়েটাকে মেরে ফেলে, সকালবেলা সরকারিভাবে লাশটা নিয়ে আসে, এই চলছে। কিন্তু জাহাজ বাণিজ্যিক অ্যাক্সিডেন্টে হাফেজে কোরআন এই মহল্লায় সাতরায় উঠল, এই দ্বীপে হাফেজে কোরআন কই যাবে, চারদিকে শুধু সাগর, যারা মালদ্বীপ গেছেন এমন মানুষ থাকতে পারেন, কিছুই দেখা যায় না, শুধু নীল পানি আর পানি। হাফেজে কোরআন দ্বীপে বসে কোরআন শরীফ পড়ে, এক মুরব্বি দেখে মায়া হলো, বাচ্চা মানুষ কোরআন পড়তেছে, বাবা তোমার বাড়ি, আমার বাড়ি তো এই দেশে না, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কোনো রকম বাইচা গেছি, সবাই তো মরে গেছে, আসো বাবা এখানে কই থাকবো, আমার বাড়িতে আসো। বাড়িতে থাকলেন বেশ কিছুদিন পর, দেখে একদিন এই ঘরের মুরব্বি চাচা কান্দে, চাচি কান্দে, তার মেয়েও কান্দে, জিজ্ঞেস করলো হাফেজে কোরআন বাচ্চা ছেলে এখনো দাড়িমুস ওঠে নাই, ছোট বাচ্চা হাফেজ হয়ে গেছে, গত রাত্রের আগে রাত্রে এরকম 7 জন হাফেজের মাথায় পাগড়ি পরানো হয়েছে। বাবারে, একটা কোরআন বাহী গাড়ি যারা আজকে কোরআন কণ্ঠস্থ করে সিনাই ঢুকাইছে, এমন একটা কোরআন বাহী গাড়ি রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর হাফেজে কোরআনের পায়ের নিচে বিছাইয়া দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে হাঁটে, নূরের তৈরি ফেরেশতারা কি নূরের ভর বিছাইয়া দিব? সালা অবিছাইকে। আরে কোরআনে হাফেজ রাস্তা দিয়ে হাইটা যাওয়ার বরকতে আশেপাশে যদি কবরস্থান থাকে, আল্লাহ বলেন ফেরেশতারা হাফেজে কোরআন আসতেছে, আজাব বন্ধ কর। ফেরেশতারা কই, আল্লাহ আপনি না কইলেন কঠিন আজাব দিতাম, আল্লাহ কই বন্ধ কর, নাইলে হেরা বন্ধ করাই লেব, কারণ হেরা ছোট সময় কেমনে কবরের আজাব বন্ধ করান লাগে, হেরা হেই কায়দা শিখছে, কায়দা হেফজখানায় ভর্তি হইবার আগে মক্তবে কায়দা ফরানা, বাজান আর কোন নবীর উম্মতের কায়দা নাই, আখিরি নবীর উম্মতের কায়দা আছে, একবার বলুন আল্লাহু আকবার। আরে কায়দা জানলে অনেক কিছু করা যায়। হাদিস শরীফে আছে হাশরের দিন আল্লাহ বিচারের কোর্ট বসায়া বিচার শুরু করবেন, সিরিয়ালে আখিরি নবীর উম্মত, খাতাপত্র কাগজপত্র দিবে ফেরেশতারা, আল্লাহ দেখে কইব তোমার তো এই পৃষ্ঠায় যা দেখলাম সব গুনাহ, 80 বছর বয়সে যা আছে সব গুনাহ, নেকির পৃষ্ঠা দেখি এই পৃষ্ঠার তো কিছু নাই খালি, এই ফেরেশতারা হেরে জাহান্নামে লে যাও। দুই ফেরেশতা ধরে কিতাবে লেখে হাদিস শরীফের মধ্যে, দুই ফেরেশতা ধরে জাহান্নামে নিতে থাকবো, যখন দেখবো রাস্তাঘাট ভালো না, আমারে কই নিতাছস, ফেরেশতারা কেউ হুনো নাই কি কইছে, আল্লাহ জাহান্নামে নিতে কইছে, আমি যে আখিরি নবীর উম্মত তোরা জানস না, তা আমরারে কইলে কি লাভ হইব, আল্লাহই তো কইছে জাহান্নামে নিতাম, কই না আমি জাহান্নামে যাইতাম না, হাশর দিন কইব ধাক্কাধাক্কি লাগাই দিব ফেরেশতাদের সাথে, ফেরেশতারা কইব এমন বেজুইত্তা বান্দা তোর পাইছি না, আল্লাহ কইব কি ব্যাপার, আল্লাহ এটা কি দিলেন, এটা তো জাহান্নামে নিতাম পাই না, জাহান্নামে যাইতো না, হ্যাঁ না করে তো কারণ কি, কি কমু, এই বলে আখিরি নবীর উম্মত, আল্লাহ ডাক দিবে দিগায় কি, আল্লাহ আপনাকে আমার জাহান্নামে যাবে লেগে কইছেন, কাহা ক আমি যে আখিরি নবীর উম্মত, কত আখিরি নবীর উম্মত, তুমি তো গুনাহ করছো, গুনাহ আছে বিদায় জাহান্নামে যাওয়ার নির্দেশ দিছি,
এই লোকটা কইবো আল্লাহ আমার গুণ আছে, এই খবর আমারে জাহান্নামে দিছেন, আমনের মধ্যে কি আছে এই খবর গিলাম আমি জানি। আল্লাহ কইবো আমার মধ্যে কি আছে তুই কি খবর জানোস? আল্লাহ আমরা দুনিয়া থেকে শুনছি তোমার নামের মধ্যে বলে রহমান আর রহিম আছে, মাবুদ রে তুই রহমান আর রহিম তোর নামে থাকতে আমারে কেমনে কইলে জাহান্নামে যাইতাম? আমার আল্লাহ বলবেন বান্দারে রহমান রহিম নামে শব্দ আমারে শুনাইলি, রহমান রহিম নামের প্রেম সাগরে ঢেউ উঠে গেছে, বান্দারে তোর সব জীবনের গুনাহ মাফ করে দিলাম, রহমান রহিম নামের উচ্চারণের বিনিময় জান্নাত দিয়ে দিলাম। তো কায়দা জানে কায়দা কায়দা বসেন বাজান, নিজে যদি নাও জানেন একটা ছেলেরে হাফেজ বানায়েন